আপনাকে এই মেসেজটা দিতে চাই যে গত বিধানসভায় বাজেট অধিবেশনে যে নাথ সম্প্রদায়ের মন্ত্রী শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ নিজেই স্বীকার করে নিয়েছেন যে মহারাজারা ওদেরকে এখানে স্থান দিয়েছে, যদি স্থান না দিত ওদের এখানে থাকার কোনো অধিকার ছিল না। তাই ওর কথাবার্তিতে এত লজ্জাজনক যে নিজের অস্তিত্ব নিজের জাতিকে একদম জলে ডুবিয়ে দিল, একদম ড্রেনে ফেলে দিয়ে দিল। তার উত্তর তো ওদের সম্প্রদায় দিয়ে দিল, আমাদের আর দেওয়ার কিছু নেই।